নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল জেলিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আজকে সকালটা দেখিয়ে তোমাদের আজকে ভিডিওটা স্টার্ট কর। তো দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা মেঘলা ছিল, তাই আজকে ভাবলাম চিকেন কাটলেট বানাই, বা চিকেন ফ্রাইজও তোমরা বলতে পারো। তো চলো শুরু করি। এই যে চিকেনটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার টুকরো টুকরো করে কেটে নেবো পিস করে। এবার দেখো, মশলার জন্য পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি। আর মশলাটা আর আমি তোমাদের দেখালাম না, কারণ তোমরা সবাই চিকেনের মশলা তৈরি করে থাকো। আর আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম, আর একটু গোলমরিচ দিয়েছিলাম, আর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েছিলাম। তো ব্যাস, আর এদিকে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিম ফাটিয়ে ইয়ে করে নিচ্ছি, একটু লবণও দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ অলরেডি আমরা চিকেনে লবণ দিয়েছি, তো তার জন্য আলাদা করে না দিলেও চলে। তো ব্যাস, এই মশলাটা বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম আমি, 15 মিনিট মতো এটা একটু ম্যারিনেট হতে দিয়েছি। এবার আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর এতে একটু কোট করে নিচ্ছি। তারপরে আমি ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, সেটাতে আর একবার কোট করে নেব। এরকম করে বানালে একদম দোকানের মতো ক্রিস্পি, যে KFC চিকেন আমরা খাই না, ক্রিস্পি চিকেন যেটা, তো সেই ক্রিস্পি চিকেনটা হয়। তো এইভাবে এবার বানাচ্ছি। এবার দেখো, এবার যে ব্রেড ক্র্যাম্পস, ওটাতে আর একবার কোট করব। তো আমি ওই হাত দিয়ে করছি না, কারণ তাহলে কি বারবার লেগে যায় হাতে। তো আমি দেখো উল্টো হাত দিয়ে এটা ভালো করে কোট করে নিচ্ছি। ব্রেড ক্র্যাম্পসটা দিয়ে খুব ভালো করে সাইড টাইড সব কিছু যাতে খুব ভালো করে কোটিং হয় সেটা দেখতে হবে। ভালো করে কোটিং করে নিয়ে এবার ভেজে নিলেই আমাদের কিন্তু চিকেন ফ্রাইজ রেডি হয়ে যাবে। তো দেখো, এই যে তেলটা আমি বেশ খানিকক্ষণ আগে বসিয়ে নিয়েছিলাম, যাতে তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, না হলে ফ্রাইজগুলো ভালো হবে না। তো এই যে যখন দেখছো এরকম দেখা যাবে, তখন বোঝে যাবে তেলটা ভালো গরম হয়েছে। তো এই যে এক এক করে এবার আমি ওটা বানাতে থাকবো চিকেন ফ্রাইজের জন্য। আর এই যে আর একটা, তো বন্ধুরা যখন চিকেনটা আমরা ভাজবো তখন মিডিয়াম আঁচে রাখবো, কখনো জোর বাড়িয়ে দেবো না তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ এটা একটু টাইম লাগে, কারণ আমরা মাংসটা কাঁচা ইউজ করছি। যদি সেদ্ধ করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু কাঁচা ইউজ করছি তাই মিডিয়াম আঁচে একটু ভালো করে হতে দেবো। তো যতক্ষণে এটা হচ্ছে, সবগুলো ভাজছি, ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই আজকে ইন্ডিয়ান মার্কেট থেকে কী কী আনা হয়েছিল। তো ইন্ডিয়ান মার্কেট থেকে আমাদের মাঝে মাঝে আনা হয়, আর যখন যেটা দরকার হয় সেটুকুই আনা হয়, বাকি এমনি মল থেকে আনা হয়, কারণ ইন্ডিয়ান মার্কেটে প্রাইসটা একটু বেশি থাকে। তো আজকে আলুর পরোটা আনা হয়েছিল, এটা প্রাইসটা $12 নিয়েছিল, আর পনিরটা $7 নিয়েছিল, আর আদা আড়াই তিন ডলার মতো নিয়েছিল, আর ব্রেড ক্রাম্পসও এনেছিলাম, যেহেতু পকোড়া বানানো হচ্ছিল তো ব্রেড ক্রাম্পস $3 নিয়েছিল, আর জিলেপি $5 নিয়েছিল। তো এইভাবে, আর লবণটাও শেষ হয়ে গেছিলো তো লবণটাও এনেছিলাম, তো এইভাবে তাই এনেছিলাম। আর এই দেখো, ডিনারের জন্য বিন স্যুপ রেডি, আর এই ফ্রাইজগুলো একদম রেডি, আর একটু রাইস নিয়ে নিয়েছিলাম ডিনারের জন্য। বন্ধুরা ভালো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।